আসসালামু আলাইকুম, নীলিমা কুকস রান্নার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে চিকেনের একটি অন্যরকম রেসিপি শেয়ার করব, তা হলো ব্রকলি উইথ চিকেন। এটা চাইনিজ ফুড, বাট অয়েল অ্যান্ড স্পাইস কম থাকার কারণে এটা সবার কাছে অনেক জনপ্রিয়। তো হাতের কাছে যা ছিল আমি আজ সেগুলো দিয়ে রান্নাটা করব। তো আমি নিয়েছি প্রথমে ব্রকলি, গাজর আর এখানে চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে কেটে নিয়েছি এরকম করে ছোট টুকরো দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে আমি নিয়েছি। তারপর আমি এখন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর হচ্ছে 1/2 টেবিল চামচ দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, টেস্ট অনুযায়ী দিয়েছি লবণ, আর দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস। তো এখন সবগুলো একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখন এটা ম্যারিনেট হতে থাক, আর আমি এখানে একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি। তার উপর আমি ব্রকলি আর হচ্ছে গাজরগুলো দিয়ে দিচ্ছি। আমি ব্রকলি গাজরটাকে 1 মিনিটের মতো সেদ্ধ করে নিব। বেশি সেদ্ধ হলে কিন্তু হবে না, জাস্ট 1 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব, কারণ এটা আবার পরে আমি রান্না করব। তো বেশি সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। তো ব্রকলিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো ব্রকলিগুলো আমি তুলে নিয়েছি। তো এখন আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা আমি দিয়ে দিব। চুলার আঁচটাকে আমি হাই হিটে দিয়েছি, তারপর 2 মিনিট মাংসগুলোকে আমি ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সবগুলো মাংস তুলে নিচ্ছি। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি আদা, রসুন, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। তো আমি যে রান্নাটা করব, আমি এই রান্নাতে কোনো রকমের মশলা ইউজ করব না, খুব সিম্পলভাবে কিন্তু রান্নাটা করব। তো অনেক টেস্টি, মজার একটা হেলদি খাবার। তো হয়ে গিয়েছে আমার আদা রসুন পেঁয়াজটা, তারপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজের সাথে আমি চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো সস। তো আমি কোনো রকমের অন্য মশলা ইউজ করব না, আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলো দিয়ে আজকে রান্নাটা করে ফেলবো।
তো এখন আমি সিদ্ধ করে রাখা গাজর আর ব্রকলি দিয়ে দিয়েছি। তো এবার ব্রকলি, গাজর, চিকেন সবগুলো একসাথে খুবই ভালো করে মিশিয়ে নিব আর তেলের উপর ভেজে নিব। আমার চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা কাঁচা মরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 1/2 টেবিল চামচ দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি এই রান্নাটা করেছি হাই হিটে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে। 1 মিনিট রান্না করব ঢেকে দিয়ে। আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি সার্ভ করে নেব। তো হয়ে গিয়েছে আমার ব্রকলি উইথ চিকেন। এটা ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।